ভারতের জার্সিটা দেখলেই তার কি যেন হয়। বাহাতের ঘূর্ণির পাশাপাশি তার ব্যাটিং তো রয়েছেই। গত মাসেই সে ঘূর্ণির কবলে পড়ে কেঁপেছিল ভারত। ভারতের মতো একটা দলকে কাঁপাবেন আর তার জন্য কোনো পুরস্কার পাবেন না, তা কি করে হয়? পেয়েছেন আইসিসির মাস সেরা ক্রিকেটারের পুরস্কার, পেয়েছেন এই অলরাউন্ডার, বলছি ধুনিত বেল্লালাগের কথা। নামটা অনেকের কাছেই নতুন মনে হতে পারে, আদতে তা নয়। অনেকের কাছে নতুন নাম মনে হলেও আরও আগে থেকেই দ্যুতি ছড়াচ্ছেন এই অলরাউন্ডার। দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ ও ওয়েস্ট ইন্ডিজের জেইডিন সিলসকে টপকে আইসিসির আগস্ট মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বেল্লালাগে। আগস্টে ভারতের বিপক্ষে শ্রীলঙ্কার 27 বছরের ওয়ানডে সিরিজ জয়ের আক্ষেপ ফুরিয়েছে। 3 ম্যাচের ওয়ানডে সিরিজ লঙ্কানরা 2-0 ব্যবধানে জিতেছে। 108 রান ও 7 উইকেটের অলরাউন্ডার পারফরম্যান্সে তখন সিরিজ সেরার পুরস্কার জেতেন বেল্লালাগে। কলম্বোর প্রেমাদাসায় শ্রীলঙ্কা ভারত টাই হওয়া প্রথম ওয়ানডেতে অলরাউন্ড পারফরম্যান্সে হয়েছিলেন ম্যাচ সেরা। 65 বলে 67 রানের ইনিংসের পাশাপাশি বোলিংয়ে নিয়েছিলেন 2 উইকেট। শেষ ওয়ানডেতে 27 রানে নিয়েছিলেন 5 উইকেট। আইসিসি যখন এক বিজ্ঞপ্তিতে আগস্টের সেরা ক্রিকেটারের নাম ঘোষণা করেছে, তখন উচ্ছ্বাস প্রকাশ করেছেন বেল্লালাগে। এমন পুরস্কার ভবিষ্যতে তরুণ ক্রিকেটারদের আরও ভালো খেলতে উৎসাহিত করবে বলে মনে করেন লঙ্কান এই অলরাউন্ডার। বেল্লালাগে বলেন, আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার থেকে এমন স্বীকৃতি পাওয়া আমাদের মতো তরুণ ক্রিকেটারদের জন্য সুসংবাদ। ম্যাচে তরুণ খেলোয়াড়দের ভালো খেলতে উৎসাহিত করবে। সতীর্থ, মা বাবা, বন্ধু, আত্মীয় স্বজনকে ধন্যবাদ জানাতে চাই। আমি নিশ্চিত আমার এই অর্জনে তারা অনেক সন্তুষ্ট হবেন, যেহেতু তারা আমাকে সমর্থন দিয়ে যাচ্ছেন। ভেল্লালাগে আগস্টে ভারতের বিপক্ষে এই 3 ওয়ানডেই খেলেছিলেন, যেখানে তার প্রতিদ্বন্দ্বী সিলস ও মহারাজ দুজনের উইকেট সংখ্যাই আগস্টে বেশি। গত মাসে ওয়েস্ট ইন্ডিজ দক্ষিণ আফ্রিকা 2 ম্যাচের টেস্ট সিরিজে সর্বোচ্চ 13 উইকেট নিয়েছিলেন মহারাজ। দ্বিতীয় সর্বোচ্চ 12 উইকেট ছিল সিলসের। সর্বোচ্চ উইকেট শিকারী মহারাজই হয়েছিলেন সিরিজ সেরা। মহারাজ, সিলস দুজনেই আগস্টে শুধু এই 2টি টেস্ট খেলেছিলেন। আগস্টে ছেলে মেয়ে 2 ক্রিকেটেই মাস সেরা ক্রিকেটার শ্রীলঙ্কার। এ নিয়ে দ্বিতীয়বারের মতো একই মাসে এক দেশের 2 জন আইসিসির মাস সেরার পুরস্কার জিতলেন। পুরুষদের বিভাগে দুনিত বেল্লালাগে এবং নারী বিভাগে এ সম্মান জিতেছেন হর্ষিতা মাধাবী। নারী ক্রিকেটার মাধাবী আয়ারল্যান্ডের অরোলা প্রেন্ডারগাস্ট ও গ্যাভি লিউসকে পেছনে ফেলে মাস সেরার পুরস্কার জেতেন। আগস্ট মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে দারুণ পারফরম্যান্স করেছিলেন বাহাতি টপ অর্ডার ব্যাটার। 3 ম্যাচ টি-20-র প্রথমটিতে অপরাজিত 69, দ্বিতীয়টিতে অপরাজিত 86 ও তৃতীয়টিতে 65 রান করেন। এরপর ওয়ানডে সিরিজে প্রথমটিতে 19, দ্বিতীয়টিতে 105 ও তৃতীয়টিতে করেন অপরাজিত 48 রান। গত জুনে ভারত পুরুষ দলের জাসপ্রীত বুমরা ও নারী দলের স্মৃতি মান্ধানা মাস সেরা হয়েছিলেন। প্রতি মাসের পারফরম্যান্সের ভিত্তিতে আইসিসি পুরুষ ও নারী ক্রিকেটারদের পুরস্কৃত করে থাকে।